আজ আমরা রাজশাহী জেলার দুর্গাপুর থানার ঝালুকা নামক ইউনিয়নে এসেছি। আজ আপনাদের দেখাবো কি করে পেঁয়াজের মূল বীজ তৈরি করতে হয়, যে পেঁয়াজটা আমরা বিভিন্ন রকম রান্নার মশলা হিসেবে ব্যবহার করে থাকি। এই পেঁয়াজ ছাড়া মূলত আসলে কোনো রান্নাই পরিপূর্ণ হয় না। সব ধরনের রান্না, মাছ, মাংস বা যে কোনো ধরনের সবজি রান্নার ক্ষেত্রে আমরা পেঁয়াজের ব্যবহার করে থাকি। মূলত এই পেঁয়াজের বীজ কিভাবে সংগ্রহ করা হয় বা কিভাবে চাষ করা হয় সেটি আজকে আপনাদের দেখাবো। দৃষ্টি দিবেন, শুধু দেখবেন যে শুধু এই পেঁয়াজের বীজ তৈরিরই ক্ষেত আর কি। এগুলোকে বলা হয় কদম। পেঁয়াজের এই বীজের প্রাথমিক রূপটাকে বলা হয় কদম। এই কদম চাষ করছে এই বিলের প্রায় 80% এরিয়া জুড়ে এই কদম চাষ করা হচ্ছে। মূলত কদমটা হচ্ছে পেঁয়াজের বীজ, এই বীজ থেকেই পরবর্তীতে পেঁয়াজ চাষ করা হয়। এখানে দুজন কৃষক যারা এই কদম চাষ করছেন, আমরা তাদের সঙ্গে একটু কথা বলবো এবং আপনাদেরও জানানোর চেষ্টা করব কিভাবে আসলে এই পেঁয়াজের বীজ তৈরি করতে হয়। তো আসুন তাদের সঙ্গে আমরা একটু কথা বলি। ভাই একটু কাছে আসেন, আপনার নামটা কি ভাইয়া? মাজারুল ইসলাম ভাইয়া। দর্শক, ইনি হচ্ছেন মাজারুল ইসলাম, যিনি এই কদম চাষী। আজ আমরা ওনার সঙ্গে একটু কথা বলবো এবং কিভাবে কদম চাষ করতে হয় সে সম্পর্কে আপনাদের জানাবো। তো মাজারুল ভাই, এই কদমের ভিটা আপনার? জি। আপনার কতটুকু জমিতে আপনি কদম চাষ করেছেন? 12 কাঠা জমিতে চাষ। আপনি মাত্র 12 কাঠাতে চাষ করেছেন? আর পর্যায়ক্রমে যে বিল, সারা বিলে তো মোটামুটি সবাই হচ্ছে। তো কি করে এই কদম চাষটা করতে হয় একটু আমাদের যে সংক্ষেপে আমাদের দর্শককে যদি একটু বলতেন। আপনার প্রথমে জমি চাষ করার লাগে। জমি কয়টা চাষ দিতে হয়? প্রথমে 2টা চাষ, তারপরে সার দেওয়া লাগে। টিএসপি, পটাশ, টিএসপি, পটাশ এগুলো ভিএসিটি দিয়ে আবার হচ্ছে চাষ করতে। আচ্ছা, আপনার কাঠাকে বা বিঘাকে কি পরিমাণ সার দেন? আপনার 12 কাঠাতে আমি 1 বিঘা টিএসপি দিছি। 12 কাঠাতে 1 বস্তা টিএসপি, 1 বস্তা টিএসপি, আর 1/2 বস্তা পটাশ, 1/2 বস্তা পটাশ। অন্যান্য আর কি সার দিতে হয়? অন্যান্য আপনার ওই সালফার দিতে হয়, তারপর ওই আপনার আর অন্য বরুন বরুন দিতে হয়, থিওবিটাম, ম্যাগনেসিয়াম, এগুলেন দিতে হয়। বরুন, ম্যাগনেসিয়াম এগুলো দিতে হয়? জি। আচ্ছা, এখন আপনাদের যেটা কাজ করছেন, এই যে হাত দিয়ে আপনার ফুলগুলো একটু একটু করে নেড়ে দিচ্ছেন, এর কারণটা কি? এর কারণ হলো পরাগন ঘটানি, এর মাধ্যমে তাই দানা আসবে, না হলে আসবে না। আগে মাছি আসতো, এখন আর মাছি আসে না। তো হ্যালো ভিউয়ার্স, মাজারুল ভাই বলতেছেন যে এই যে উনি যে হাত দিয়ে এই ফুলগুলো এভাবে একটু করে নেড়ে দিচ্ছেন, এতে পরাগায়ন ঘটছে। তো একটা সময় প্রচুর মাছি ছিল বিলে, তখন পরাগায়ন ঘটানো প্রয়োজন ছিল না, কিন্তু এখন আগের মতো আর মাছি নেই, যার কারণে প্রত্যেকেই এই হাত দিয়ে পরাগায়ন ঘটিয়ে দিচ্ছে আর কি। তো পরাগায়ন ঘটানোর ফলে বীজের ফলন বাড়বে? হ্যাঁ, আমি প্রতি বছরই করি, অনেক বছর আগে থেকে। তো বিঘা প্রতি কি পরিমাণ বীজ সংগ্রহ করা যায় আর কি? আপনার বিঘা প্রতি হলো তাই 4 থেকে 4.5 মণ বীজ সংগ্রহ। 4 থেকে 4.5 মণ, অর্থাৎ 120 মণ, 120 কেজি? জি, 40, 80, 80, 160 কেজি পর্যন্ত বীজ সংগ্রহ করা যায়, সর্বোচ্চ। হ্যাঁ, মোটামুটি এমনি স্বাভাবিক ভাবে যদি এই বীজ হয় আর কি, তাহলে কি কি পরিমাণ আসে? আপনার হয়তো দেখা গেল যে 20 কেজি কম হইলো, 20 কেজি কম হতে পারে আবহাওয়ার কারণে। 140-150 কেজি বীজ আসবে। এই বীজগুলো কিরকম দামে আপনারা বিক্রি করেন? আপনার হলো এক 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 একবার এক এক দাম যায়, আপনার প্রতিবার তো এক সমান দাম যায় না। 1000 টাকা কেজি, 2000 টাকা, যেমনি গতবার আগেবার আমি 5000 টাকা কেজি বেছিলাম। তো দর্শক, এই বীজ কিন্তু প্রতি বছরই কিন্তু দামে দামের আপ ডাউন হয়, কোনো সময় 1000 টাকা কেজিও বিক্রি হয়, সেক্ষেত্রে হয়তো কৃষকের লস হয়, আর যদি একটু ভালো দাম পায় সেক্ষেত্রে সর্বোচ্চ 5000 পর্যন্ত এই মাজারুল ভাই বিক্রি করছেন উনি বললেন। তো আচ্ছা, এই বীজটা কিভাবে সংগ্রহ করতে হয়? বীজ তো আপনি জানেন, বীজ পাইকে যাবে, তখন আপনি যেগুলো মুখ ফাটি যাবে, এগুলো হচ্ছে আগে বেশি কাটি লিতে হয়, বাসায় রাখি দিতে হয়, বারে বারে 3-4 বারে এটা হচ্ছে বেশি বেশি কাটতে হয়, 3-4 বারে 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 বীজ সংগ্রহ করতে হয়। রোদে শুকাতে হয়, শুকানোর পরে বাইরে আগে বীজটা বাইর করে নিলে ঝাড়ি সুন্দর করে হচ্ছে প্যাকেটিং করে রাখতে হয়, যাতে বাইরের বাতাস না। আচ্ছা, কীটনাশক হিসেবে কি কি প্রয়োগ করতে হয়? কীটনাশক হিসেবে আপনার রূপলাল, আপনার ইয়া ম্যানকোজেব গ্রুপের পাউডার, ম্যানকোজেব গ্রুপের পাউডার, তারপর আপনি লোনা ব্যবহার করতে হয়। লোনা? হ্যাঁ,
যে ধরনের পোকা লাগবে সেই ধরনের বীজ ওষুধ ব্যবহার। আচ্ছা, এই মেনকোজেবটা কোন সময় আপনারা প্রয়োগ করেন? মেনকোজেব প্রথম থেকে ব্যবহার করি। প্রথম থেকে প্রয়োগ করেন? এখন ফুল আর মেনকোজেব চলে না। এখন ফুলে কোনো কীটনাশক ব্যবহার করতে হয় কি? ফুলে আপনার যে লেদা লাগে, লেদা লাগলে লেদা মারা ওষুধ দিতে হয়। লেদা, লেদার জন্য আপনার কি কি ওষুধ? লেদার লাগে আপনি মনে করেন এখন হচ্ছে এবারে শিকল দিলাম, তারপরে আপনার হলো বিভিন্ন রকম এই যে শাহাম আছে, শাহাম শিকল এগুলো না? পেঁয়াজের বীজ যদি আপনারা তৈরি করতে চান সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই আমার মাজারুল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন। উনি একটি আদর্শ চাষী, উনি দীর্ঘদিন যাবত এই কদম চাষ করে আসছেন এবং এই কদম চাষ করে উনি অনেকটাই সফল হয়েছেন, আপনারাও সফল হতে পারবেন। তো আজকের মতো আমরা বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।